ছোটবেলায় খেলাধুলা করছিল তোমার বাপ মা? শাশুড়ি মা, রান্না করতে মনের দরকার হয়, তুমি যেই মনটা দিয়ে রান্না করো তাহলে অনেক সুস্বাদু রান্না করো, তাই নাকি? হ্যাঁ, তা শুনো তোমা, তোমার শ্বশুর বাবা পরীক্ষা করছিল সোয়া কেজি নোহার কালাই দিয়ে, তোমার শ্বশুর বাবা পরীক্ষা করছে সোয়া কেজি নোহার কালাই দিয়ে, আমি পরীক্ষা করবো তোমাকে নিত্র রোজনে, এক ফুলের ওজন যদি হওয়া পূর্ণবার তাহলে পাঠিয়ে দেবো তোমার নোহারও বাচ্চুর ঘর, আর তুমি ফুলের ওজন যদি না হওয়া পূর্ণবার ঘাটাকে কলঙ্করে পাঠিয়ে দেবো তোর বাপু মায়ের ঘর। শাশুড়ি মা, হ্যাঁ, তাই তুমি ধরনীতি করো ওজন করো, তাই ঠিক আছে বোধমা।
আমি যেন তোমার বদনগুলো ফিরিস্তে পারি তো জননী। তাই ঠিক আছে বাবা। মায়ের বদন গুলো গোপিয়ে। তবে গো স্বামী, আমি শুনেছি যে স্বামীর সেবা করলে নাকি দেবদীর পূজা করার সমান হয়, তাই আমি যখন তোমার লোহ ভাষণ প্রবেশ করবো তাই তোমার পূজা করতে চাই গো স্বামী।
আশীর্বাদ করলাম গো বিয়ে, তোমার নারী জীবন ধন্য হোক গো বিয়ে। তাই গো স্বামী, তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো স্বামী, আমি যেন সারা জীবন তোমার সেবা করতে পারি গো স্বামী। আর আমি তোমাকে আশীর্বাদ করছি গো বিয়ে, তুমি আমার বাসার দিকে চলো বিয়ে। তবে স্বামী, আমার তো অনেক কিছু কথা রয়েছে। আর তোমার কি মোর কথা হয়েছে গো বিয়ে? তুমি সম্পূর্ণ কথা আমাকে বলতে পারো গো বিয়ে।